সময় কারো কখনোই একরকম যায় না, যাবেও না। প্রত্যেক ক্রিকেটারের ক্যারিয়ারে খারাপ সময় আসে, সেই খারাপ সময়টায় বোধহয় পার করছেন লিটন দাস। বাংলাদেশের এই ওপেনার যত চেষ্টাই করছেন দুর্বিপাক থেকে বের হয়ে আসার, ততই যেন চোরাস্রোতে আটকে যাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটো ক্যাচ ফেলেছেন, যেটা বাংলাদেশের হারের অন্যতম বড় কারণ। ব্যাটও হাসছে না মন মতো, 12 ম্যাচে ব্যাটে রান নেই। ডানহাতি এই ওপেনার মানসিকভাবে এখন বিপর্যস্ত হবারই কথা। সব মিলিয়ে যে চাপে তিনি, তাতে সামনের ম্যাচগুলোতে খুব স্বাভাবিকভাবেই মানসিক চাপে ভুগবেন। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না, দেশি নগদে বেশি লাভ। ক্যাচ মিস হতেই পারে, বলা হয় ইট ইজ আর পার্ট অফ গেম। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে লিটনের মতো ভালো ফিল্ডার যখন দুটি ক্যাচ ছাড়েন, তখন ভাববার বিষয় আছে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। ব্যাটে ম্যাচের পর ম্যাচ রান পাচ্ছেন না, চারদিক থেকে সমালোচনা। ব্যক্তিগত 16 রানে আউটের পর কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন লঙ্কান পেসার লাহিরু কুমারার সাথে। এইসব মানসিক চাপই কি প্রভাব ফেলেছে ফিল্ডিংয়ে? ম্যাচের বেশিরভাগ সময় অফ মোডে ছিলেন, যে কারণে প্রথম ফেললেন ভানুকা রাজাপাকসের সহজ ক্যাচ। এই ক্যাচ ফেলার বিষয়টি আরও চাপে ফেলে দিল তাকে, যেন কনফিডেন্সই হারিয়ে ফেললেন। আর সে কারণেই আসালাঙ্কার আরেকটি সহজ ক্যাচ ফেলে দিলেন। মনস্তত্ত্ব এমন এক জিনিস, সেটার উপর কালো মেঘ জমলে বৃষ্টি নামবেই। ম্যাচ হারের দায় কোনোভাবেই এড়াতে পারবেন না লিটন। নিঃসন্দেহে নির্ঘুম রাত কেটেছে তার। এই যে মানসিক যন্ত্রণার মধ্যে পড়েছেন তিনি, তার প্রভাব পরের ম্যাচগুলোতে পড়াটাও খুব স্বাভাবিক। ক্রিকেট মনোবিদরা বলে থাকেন এই ক্ষেত্রে ক্রিকেটারের সময় প্রয়োজন। লিটনেরও কি সেই সময়টাই দরকার? এ বছরের পুরো সময়টাই বাজে কেটেছে লিটনের। শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়ে 3 ম্যাচে 4, 6 ও 0 রান করেছিলেন। বিশ্বকাপের আগে ঘরের মাঠে সেই কিউইদের বিপক্ষে 5 ম্যাচে তার স্কোরগুলো ছিল যথাক্রমে 1, 33, 15, 6 ও 10, মোট রান 65। অফ ফর্মে থেকেই বিশ্বকাপ খেলতে গেলেন, যেখানে 2 প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 16 এবং আয়ারল্যান্ডের বিপক্ষে 1 রান। ব্যর্থতার সেই ধারাবাহিকতা ভাঙতে পারলেন না লিটন প্রাথমিক পর্বের 3 ম্যাচেও। স্কটল্যান্ডের বিপক্ষে 5, ওমানের বিপক্ষে 6 এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে আউট হলেন 29 করে। সুপার 12-এর প্রথম ম্যাচে 16, একজন ওপেনার 4 ম্যাচে করলেন মোটে 56 রান। লিটন দাস প্রতিভাবান, হাতে শটস রয়েছে, নিজের দিনে ব্যাটে বেশ মুগ্ধতা ছড়ান। কিন্তু লিটনের সেই দিনটাই আসে কালে ভদ্রে। লিটনের এখন তাই বোধহয় বিশ্রাম প্রয়োজন, শুধু নিজের জন্য নয়, দলের জন্যও তার চড়া ব্যাট বেশ ইফেক্টিভ। তার মতো প্রতিভাবান ক্রিকেটারকে হেলায় হারানোটাও হয়তো উচিত হবে না। নিজের অবশ্য প্রচেষ্টা থাকতে হবে, বোর্ডেরও কি উচিত নয় লিটনের পাশে দাঁড়ানো? কৌশিক আহমেদ, ক্রিক ফ্রেন্সি।